হাতে এক কাপ ফ্রেশ দার্জিলিং টি, ধোঁয়া উঠছে তার থেকে, হালকা হালকা চুমুক দিচ্ছেন তাতে, আর চোখের সামনে স্বর্গীয় সৌন্দর্যে ভরা দৃশ্য যেখানে অনবরত মেঘেদের আনাগোনা হয়েই চলেছে। পাহাড়ের সবুজ চা গাছের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তার, এমন দৃশ্য কল্পনাতে আমাদের হামেশাই এসে থাকে। ঠিক এমনই অনুভূতি যদি পেতে চান, যদি এমন সময় উপভোগ করতে চান, তাহলে আপনাকে একবার হলেও আসতেই হবে কার্সিয়াংয়ের ঝুলন্ত ক্যাফে মার্গারেট ডেকে। রোভার্স ব্লগের আজকের পর্বে আমি আজ যাবতীয় সব তথ্য দেবো এই ডেকের ব্যাপারে। এই ক্যাফেতে কিভাবে আসবেন, কি কি কিনতে পারবেন এখান থেকে, এখানকার মেনু ইত্যাদি সব তথ্য থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এনজেপি বা শিলিগুড়ি থেকে মার্গারেটস ডেকে আসতে হলে ঘন্টা দেড়েক মতো সময় লাগে প্রাইভেট কারে। কার্সিয়াং রেল স্টেশন থেকে মাত্র 9 কিলোমিটার দূরেই অবস্থিত এটি, আর দার্জিলিং যাওয়ার পথেই পড়ে এই আশ্চর্য সুন্দর ঝুলন্ত টি লাউঞ্জটি। তাই দার্জিলিং যাওয়ার পথে 1-1.5 ঘন্টার জন্য এই ক্যাফেতে কিছু ভালো মুহূর্ত কাটিয়ে যেতেই পারেন, আর সাথে এখানকার ফেমাস দার্জিলিং টি অবশ্যই ট্রাই করতে পারেন। মার্গারেটস হোপ টি এস্টেট টি গার্ডেনের ওপর এই যে মার্গারেটস ডেক রয়েছে, এটি 30 নভেম্বর 2016 সালে গুডরিক টিপটের উদ্যোগে তৈরি হয়, এবং এর সামনেটা খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ঢুকেই প্রথমে একটি লবি পড়বে যেখান থেকে আপনারা চা, বিভিন্ন টোকেন, গিফট কিনতে পারেন। এবং সব থেকে মনোমুগ্ধকর যেটা জিনিস সেটা হচ্ছে এর পরের যে পার্টটা, যে করিডোরটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এই করিডোর দিয়ে হেঁটে যেতে যেতে আপনি 180 ডিগ্রি ভিউ পাবেন, এবং ভীষণ সুন্দর একটি ভিউ এটা, যেটা চোখের সামনে থেকে না দেখলে বিশ্বাস করা খুব মুশকিল। আপনার ভিডিওতে যতটা সুন্দর দেখছেন তার থেকেও অনেক বেশি গুণ সুন্দর ছিল সামনে থেকে দেখলে, তাই বলবো অবশ্যই যান এবং এটা চাক্ষুষ করুন। তো এই যে মার্গারেটস হোপ টি এস্টেট, বর্তমানে যে নাম এটার, এটা কিন্তু শুরু থেকে ছিল না, এর নামটা আগে ছিল ছোটা রিংটন বা অনেকে বলতো বড়া রিংটন, যেটা ম্যানেজ করতেন মিস্টার ক্রিকস্যাং বলে একজন ইংরেজ ভদ্রলোক। সেই ক্রিকস্যাংকেরই মেয়ে মার্গারেট এই জায়গায় যখন প্রথম আসেন এবং এসে এই জায়গার প্রেমে পড়ে যান, এখানকার যে পাহাড়ের ঢালে চায়ের বাগান, সেই সবুজের উনি প্রেমে পড়েন এবং এখানে ফিরে আসার জন্য উনি প্রমিস করে যান। কিন্তু দুর্ভাগ্যবশত ইংল্যান্ডে যাওয়ার পথে জাহাজের মধ্যে দুরারোগ্য ব্যাধিতে মার্গারেট মারা যান, এবং তার স্মৃতির উদ্দেশ্যেই তার বাবা ক্রিকস্যাং এই টি গার্ডেনের নাম 1920 সালে চেঞ্জ করে মার্গারেটস হোপ টি এস্টেট নামটা রাখেন। চোখের সামনে এত মেঘ এরকমভাবে চলতে দেখা সত্যি ভীষণ সুন্দর, আমি অন্তত প্রথমবার দেখেছিলাম তাই আমার ভীষণ ভালো লেগেছিল। এবং নিচের যে অংশটা যেটা ডেক থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল, একটা সময় পর মেঘ এসে পুরো ঢেকে দিল এবং আস্তে আস্তে তারা আবার উড়ে যেতে লাগলো। এই মুহূর্তে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে এখানকার যত রকমের চা পাওয়া যায় সেটার মেনু। এখানে আপনারা সব রকমেরই চা পাবেন এবং তার দামও এখানে সব দেখতে পাবেন। এছাড়া এই যে সামনে যে দেখতে পাচ্ছেন জাহাজের স্টিয়ারিং এর মতো, এটাও কিন্তু একটা মেনু কার্ড, বেশ সুন্দর, এটা এখানকার খাবারের মেনু কার্ড। আর এখানে সবই কিন্তু কন্টিনেন্টাল খাবারই পাবেন, তবে থুপকা মোমো এসব পাবেন না। আর এখানে আরেকটি ব্যাপার রয়েছে যে আমরা যেখানে বসেছিলাম সেটা হচ্ছে করিডোরে একটা বসার জায়গা রয়েছে যেটা বাইরের দিকে, কিন্তু এটা ছাড়াও ভেতরের দিকে কাঁচের ঘরের মতো একটি অংশ রয়েছে যেখানে আমরা ভেতরে গিয়েও বসতে পারেন। মানে ধরুন কখনো এরকম সময় এসেছেন যখন বাইরে বৃষ্টি হচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, তখন আপনার ভেতরে গিয়ে বসতে পারেন। আমরা চকলেট ব্রাউনি এবং দার্জিলিং টি অর্ডার করেছিলাম। এখানকার খাবার এবং চায়ের কস্টটা একটু বেশি, তবে এই যে বসে চা খেতে খেতে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করা, বিশ্বাস করুন আপনার পুষিয়ে যাবেই। আমরা চা খেতে খেতে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা কাটিয়ে ফেলেছিলাম, বিশ্বাস করুন একদম বুঝতেও পারিনি। পাহাড়ের ঢালে পাহাড় দেখতে দেখতে, চা গাছ দেখতে দেখতে, এরকম সুন্দর পাহাড় দেখতে দেখতে, মেঘেদের আনাগোনা দেখতে দেখতে,
যারা শান্ত নিরিবিলিতে বসে থাকতে ভালোবাসেন তারা এই জায়গায় আসলে সব থেকে বেশি খুশি হবেন। এবং এখানে আরেকটি বড় ব্যাপার হলো, এই টি লাউঞ্জের মধ্যে একটি মিষ্টি বাঁশির সুর সবসময় বেজে চলেছে, যেটা আপনাকে আরও বেশি বিভোর করে দেবে। এবং আমি অন্তত এটা ফিল করেছি যে সব কিছু মিলে এনভায়রনমেন্টটা যেন আরও বেশি করে আপনি এনজয় করতে পারবেন। তো এখানে আসাটা ভীষণই জরুরি, অন্তত যারা এভাবে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে পাহাড় দেখতে ভালোবাসেন তাদের জন্য অন্তত। তো আজকে এই অবধি ছিল, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি রোবার্টস।